আসসালামু আলাইকুম, সাবরিন সারাস রেসিপিস থেকে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কেকের একটা রেসিপি। আসলে আমি ফার্স্ট টাইম কেক তৈরি করলাম, কিভাবে তৈরি করেছি, ডেকোরেশন করেছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসলে কেকটা আমি তৈরি করেছিলাম আমি আমার নিজের বার্থডের জন্য। প্রথম ফার্স্ট টাইম আমি আসলে অনেক কনফিউজ ছিলাম, আসলে আমি কিভাবে তৈরি করব, করতে পারবো কি না। মাশাল্লাহ, যাই হোক, মোটামুটি পেরেছি। আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন আমি কিভাবে কেকটা তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। কেক তৈরি করার জন্য প্রথমেই আগে বেটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিলাম, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ডিমটা নিয়ে নেওয়ার পরে আমি এভাবে ইলেকট্রিক বেটার দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে চিনি মিক্সড করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, অবশ্যই অল্প অল্প করে দেবেন এবং চিনিটাকে এভাবে বিট করে নেবেন। বিট করতে করতে এক সময় দেখবেন যে এমন হয়েছে, মানে এমন ফোম হয়েছে। ফোম হলে বুঝতে পারবেন যে আসলে বিট করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবেন তেল। তেল আমি এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা দেওয়ার পরে আমি আবারও একটু বিট করে নিচ্ছি। এ পর্যায়ে আমার বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপেরও কম ময়দা। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা না চাইলেও দিতে পারেন, সমস্যা নেই। এটা দেওয়ার পরে ভালো করে এভাবে একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে একটা স্পেচুলার সাহায্যে আমি এটা মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার সময় অবশ্যই হালকা হাতে মিশিয়ে নিতে হবে, জোরে জোরে মিশাতে যাবেন না। এই তো ভালো করে মিশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব ফ্লেভার। আজকে আমি তৈরি করব ভ্যানিলা ফ্লেভারের একটা কেক। এখানে আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভার। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি যে মোল্ডে কেকটা তৈরি করব, বেক করব, সেটা তৈরি করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। এখানে অল্প পরিমাণ তেল দিয়ে নেব। তেল দিয়ে নেওয়ার পরে এভাবে সব দিকে সাইডে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এভাবে একটা কাগজ আমি এভাবে সাইজ করে কেটে রেখেছিলাম, কাগজটাকে এভাবে সেট করে নিচ্ছি। আমি এখানে 2টা কাগজ ইউজ করেছি। সাইডে কোনো কাগজ আমি ইউজ করব না, সাইডে তেল লাগিয়ে রেখেছি। কেক পারফেক্ট হলে এমনিতেই সাইড থেকে খসে আসে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন কেকের বেটারের ঘনত্বটা কেমন হয়েছে। সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু এভাবে দিয়ে নিচ্ছি যেন ভিতরে বাবলস থাকলে বের হয়ে আসে। এভাবে একটু ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি কেকটাকে বেক করে নিয়ে নেব। নিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা পাতিল 5 মিনিটের জন্য মিডিয়াম আছে হিট করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখানে আমি কাগজ ইউজ করেছি, এখানে 2-3টার মতো কাগজ নিয়েছি, আর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি এখন 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নেব। 30 থেকে 40 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কেকটা কেমন হয়েছে, কালারটা কিন্তু পারফেক্ট এসেছে। এখন আমি কেকটাকে ঠান্ডা করে নেব, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। কেকটা এখন গরম অবস্থায় নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কেকটা ঠান্ডা হয়ে এলে আমি এখন কেকটাকে মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি আসলে কেমন হয়েছে। আমি একটু ছুরিতে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এভাবে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কেমন হয়েছে।
কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি কেকটা ডেকোরেশন করব। এই কেকটা আমি 3 লেয়ারে কেটে নেব। প্রথমে আগে ক্রিমটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। ক্রিমটা অবশ্যই তৈরি করে ফ্রিজে রাখতে হবে। এখানে আমি ট্রপিক্যাল ক্রিমটা ইউজ করেছি এবং কালার ইউজ করেছি রেডমিনের কালার। ট্রপিক্যাল ক্রিমটা কীভাবে করেছি সেটার ভিডিও কিন্তু আগে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ক্রিমটা তৈরি করে নিয়ে কিন্তু ফ্রিজে অবশ্যই রাখবেন। রাখার পরে আমি যেখানে কেকটা 3টা লেয়ার করে নিয়েছি, নেওয়ার পরে বোর্ডে আমি অল্প করে ক্রিম লাগিয়ে নিয়ে এখানে 1 লেয়ারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি সুগার সিরাপ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে উপর দিয়ে আমি কেকটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি এইভাবে ভালো করে আমি আবার আরেকটা লেয়ার দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। বারবার কিন্তু সুগার সিরাপটা দিতে হবে, না হলে কিন্তু কেকটা ড্রাই লাগবে, ভালো লাগবে না খেতে। আমি আবারও আরেকটা লেয়ার দিয়ে নিলাম। আসলে এখানে আমি 3টা লেয়ার করেছি। এখন আমি উপরে ভালো করে ক্রিমটা সেট করে নিচ্ছি। সাইডেও দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আসলে আমি প্রথম এবার ক্রিম কেকটাকে ডেকোরেশন করছি, আসলে কেমন হবে জানি না। ভালো করে করার চেষ্টা করছি। এই কেকটা আমি তৈরি করেছিলাম আমার নিজের বার্থডের জন্য। আমি এখন কেকটাকে ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য আমি এখানে স্টার কা নজল নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি নিচে বর্ডার দিয়ে নিলাম স্টারের মতো। এখন আমি উপরে দিয়ে নেব একটা ফ্লাওয়ার। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আসলে কেমন হচ্ছে জানি না, তারপরে ভালো করে করার চেষ্টা করছি। এভাবে আমি চারিদিকে এভাবে ফুলটা দিয়ে নিলাম। এবার আমি যে সাইডে ফাঁকা অংশটা আছে আমি এখানে এভাবে একটা করে ফুল দিয়ে নিচ্ছি, যে ছোট নজেলটা থাকে সেটা দিয়ে। আমি এভাবে এই ফুলগুলো, ছোট ছোট যে ফুলগুলো আমি দিয়েছি, এগুলোই আমি এভাবে ফাঁকে ফাঁকে দিয়ে নেব। আসলে আমার কেকটা তৈরি হয়ে গেছে। আসলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।